আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু তিয় বাই বই নকল আশা করি আল্লাহ তালায় আপনারা সব দেপালা রাখছেন আসলে আমি যতটা ভিডিও স্টুডেন্ট লইয়া দিছি গত প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি কইছি যে ঈদেশ্বর গভর্নমেন্টে তারা একটা সাইল খেলাইছে এবং এই সাইলটা খেলাইয়া আমরা নিরীহ এশিয়ান মানুষ তারা মোটামুটি বুকেও বানার তারা কিন্তু ঈদেশ আপনারারে বিষা দেয়া আনের আয়না ঈদেশ আপনারা রে একটা লাইফ তারা দেন না তারা যদি হে ইন্টেনশন থাকত আজকের দিন আমরা দেখা লাগলো না আমি প্রত্যেকটা ভিডিওত কইছি যে তারা মানুষে আয়না ই কেন বিপদ পালার আপনারা তো বিছা পাইরা আইরা জাগা জমিন নিজর নিজের সম্বল যা আছে সব কিছু দিয়া লণ্ডন যাওয়ার দরকারের লাগি যাইরা কিন্তু আজকের যে নিউজটা আপনারা দেখরা এটা আপনারা গেছে কিতা তা মনে যেন সরকারে আমরা স্টুডেন্ট বা বই নখলরে কতটুকু একটা মাঝে মাজে পালাইছে অতটুকু কিন্তু আজকে প্রমাণিত আমরা এর আগেও কইছি যে স্টুডেন্ট মিশায় আপনি অতটুকু মানে অত পয়সা ফিস দিয়া ইদেশ খা খাওয়া সকলতা মিলাইয়া বড় একটা ঠাবল ফরিজি বা যে একটা আসলে সকলে এফোর্ড করতে পারা না আমরা স্টুডেন্ট ভাই বোন লাগি দুঃসম্বাদও হওয়া যায় আবার যারা বাংলাদেশ তাকেন জানুয়ারি অথবা সেপ্টেম্বর সেশনে আইতা তারা লাগি বিশাল বড় দুঃসম্বাদ অকটা যেন আগামী জানুয়ারি তাকেন তারা গভর্নমেন্ট তাকিন অ্যানাউন্স দিছে যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আই বা এশিয়ান কান্ট্রি থাকিন তারা তারা ডিপেন্ডেন্ট আনতা নাই এবং তারা মানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল না করলে আসলে ডিপেন্ডেন্ট আনতে পারত নাই এবং ঈদেশও আওয়ার বাদে স্টুডেন্ট বিচার যে কোর্স আছে বা স্টুডেন্ট হিসাবে যে কোর্স লইয়া তারা আইরা এই কোর্সটা কমপ্লিট করা না পর্যন্ত তারা কোনো বিচার সুইচ করতে পারত না অর্থাৎ তারা ওয়ার্ক পারমিটও যাইতে পারত না অন্য কোনো যাইতা যাইতে না টোটাল স্টপ তো এর বাদে বাংলাদেশে তারা তিন নম্বরও রাখছে ইকটার লাগে তারা তা কিন্তু টোটালি স্টুডেন্ট বেন্ড লাইব আসলে আপনারা বুঝতে পারলেনি যে তারাও বিশা চাইরা দিছে তারাও মানুষে ইনভাইট করছে আমরা বাংলাদেশের ভাই বই নকল লাগে আমার খুবই দুঃখ লাগে আমি এশিয়ার অন্য কান্ট্রির কথা কইরাম না কারণ হিট হইলো তারার বিষয় বাট বিশেষ করে আমরা বাংলাদেশের সিলেটর কথা কইব যে বাফর সায় সম্পত্তি বেজ্জা অনেক নিজের শেষ সম্বলটুকু বিসর্জন দেয়া অনেকেই আকর চিন্তা করছেন না ভবিষ্যৎ চিন্তা করছেন না তারা ডিপেন্ডেন্ট লইয়া অর্থাৎ পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ ঈদেশ আইসন ওখানে যে আইনটা করছে অখন আসলে এক বড় একটা বিপদ তারা লাগে এবং তারা না উকুল না উকুল এবং এমন এক সময় তারা ইউকে তাইয়া মানে অবস্থান নিরা যে সময় লোক আরে আস্তা ওয়ার্ল্ডর অবস্থা খারাপ আর ইউকের অবস্থা তো আরও খারাপ দুই হাজার তেইশ সালেও কিন্তু ইউকে ফাইন্যান্সিয়ালি ডাউন আছে ইকোনমি ডাউন এর বাদে লোকের গোর দ্বার সকল তার দাম অত বেশি এক্সপেন্সিভ করছে যেন আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি পাসপোর্টদারী এবং আমরা যারা ঈদের সৌ গোরদার লইয়া সিতার বাদেও কিন্তু অনেকেই হিমশিম খাইরা পরিবারটারে চালাইতে উজাগার তারা অন্য একটা দেশ থাকি আইয়া তারা খাম পাইরা না গোর যে রেন্ট ইতা কুলাইতা না অনেকেই আসলে আমি সবর কথা কইরাম না আমি জানি সকলেও মানে যে প্রবলেমও আছে একটা নাই কিছু কিছু ক্ষেত্রে যারা ফাইন্যান্সিয়াল অবস্থা বালা আছে তারা কিন্তু বালা হালতেও চলরা কিন্তু যারা আকর চিন্তা না কইরা আসলে এই দেশ ফারা মারছেন তারার লাগে আসলে বাস্তবতাটা খুব কঠিন ফরি গেছে এবং সরকারে এখন যে আইনটা করে জানুয়ারি তা কি নিকটা আসলে আমটার লাগে খুবই দুঃখজনক কারণ হইল গারি তারা ঈদেশও বাই বৈন বৈনান তোরে ভিসা দেওয়া আনার লাগি তারাও দিছে ভিসা তো ভিসা না দিলে তো তারা আইতা পাল্লা না কিন্তু আপনার উচিত আছিল চিন্তা করা যেন ইউকে খালি গেলে কি হইবনি ইউ কে এখন বর্তমানে এক্সপেন্সিভইলগি আরি সকল তারিটার সব কিছু জানা উচিত আছিল এবং বর্তমানে গত কদিন আগেও একজনে প্রশ্ন করছেন যেন আইবার আগে কালি ফোন কইতাইন হেন কামে বড়া গরে বরা ওখানিত এমন বিপদ ফুরছি উত্তরে আসলে কিচ্ছু হওয়ার নাই কারণ যে বাজারা আপনারা ফোনের মাধ্যমে বাংলাদেশের ভাই বোন উস্কানি দিরা। আপনারা গেছে অতটুকু অনুরোধ যেন জানি সকল বিদেশ আইতা চান সকলেরও স্বপ্ন আছে বিদেশ আওয়ার কিন্তু বর্তমানে লন্ডনের সিচুয়েশনে এমন হয়েছে যেন আইলেও খালি হয় নাই কেন সরকারে যে কতটুকু কলর মাঝে তোর একটা তো আজকে বাস্তবতা প্রমাণ পাইছেন আপনারা যদি সরকারের কোনো বাদ ইন্টেনশন আসেন না তে সরকারে এখন কেনে ডিপেন্ডেন্ট আনবার লাগি সহজ কইরা দিয়া এখন কিতার লাগি তারা আবার ডিপেন্ডেন্ট আনা বন্ধ করে এবং যারা আইসন এরার লাগি কেনে নয়া আইন কঠিন আইন তারা করে কারণ তারা জানে যেন এরা থাকতো না এই দেশ এরারে এমনভাবে তারা এখন অকল কইরা একটা বন্দী করব যে তারা না দেশও যাইতে পারবা না এই দেশও থাকতে পারবা পুরা একটা ফেরেশানির মাঝে তারার জীবনটা এখন বর্তমানে খাম কোনো উপায় নাই তারার লাগে কারণ ঠেকা পয়সা ছাড়া এই দেশে কোনো লাগানি আসলে ঠিকাকাণ দায় ঠিকা খুবই মুশকিল তো আশা করি প্রিয় ভাই হল যারা বাংলাদেশ টি আইএলটিএস কররা বর্তমানে অনেকেই আমি জানি যে সেপ্টেম্বর বা জানুয়ারি সেশনও আপনারা আইতা চাইরা আজকের নিউজটা দেখছেন নিশ্চয়ই এবং আজকে আমার ভিডিওটা দেখার বাদে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এদেশের গভর্নমেন্টে কিজাত ফেল খেলার আমরা এশিয়ান মানুষ সকলরে লইয়া ব্রিটিশ সকল মানে দান দা কিন্তু অন্যটা থাকে মাঝে মাঝে দেখবা তারা দেখবা যেন বিজিট পিসা চাহিদা দিছে এটা তারা একমাত্র হোম অফিসে ফিস ফাইবার করে। এবং অনেক অনেক বিসা আরও আইরো আইসে আরও আইব তো এটা সব তো হইল গ্যারি তারা জাস্ট টেম্পোরারি দিব এর বাদে ইদেশে আওয়ার বাদে আপনারা লাগে নতুন নতুন আইন কইরা মহাবিফদকল ফালাই আইব তো আশা করি আজকে ভিডিওটা সবর ভালা লাগছে সবে দোয়া করবা ভালা থাকবা সচেতন হইবা সতর্ক হইবা ওখানেও বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ